একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি আকবর আলী কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আজকে আমরা দেখব তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি পরিচয়। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুইটি বিষয় বাংলাদেশের অর্থনীতির খাতভিত্তিক আলোচনা এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। প্রথমে আসি বাংলাদেশের অর্থনীতির খাতভিত্তিক আলোচনা। আমরা সবাই জানি যে উৎপাদনের ভিত্তিতে বাংলাদেশের অর্থনৈতিক যে খাতগুলো আছে এগুলোকে তিন ভাগে ভাগ করা হয়। যথা, এক নম্বর হচ্ছে বৃহৎ কৃষি খাত, দুই নম্বর এবং তিন নম্বর হচ্ছে বৃহৎ সেবা খাত। এই তিনটি খাতের মধ্যে বৃহৎ কৃষি খাতের অবদান সামগ্রিক দেশের সামগ্রিক অর্থনীতিতে অবদান এবং জিডিপি গ্রোথ রেট বৃহৎ কৃষি খাতের উভয়ই ক্রমহ্রাসমান। বৃহৎ শিল্প খাতের সামগ্রিক অর্থনীতিতে অবদান এবং প্রবৃদ্ধির হার উভয়ই ক্রমবর্ধমান এবং বৃহৎ সেবা খাতের অর্থনীতিতে অবদান ক্রমবর্ধমান। যদিও বৃহৎ সেবা খাতের গ্রোথ রেট বা প্রবৃদ্ধির হার বৃহৎ শিল্প খাতের তুলনায় অনেকটাই কম, কিন্তু বৃহৎ সেবা খাতের অবদান বৃহৎ শিল্প খাতের অবদানের চাইতে অনেক বেশি এবং সামগ্রিক অর্থনীতিতে কৃষি খাতের অবদান ক্রমহ্রাসমান এই তিনটা খাতের মধ্যে। এবার আসি আমরা যে বৃহৎ তিনটা খাতের কথা বললাম, এই তিনটা খাতকে আবার সার্বিকভাবে 15 ভাগে ভাগ করা হয়েছে। এই 15 ভাগের মধ্যে বা আমরা এই 15 ভাগকে বলতে পারি 15টি উপখাতে বিভক্ত করা হয়েছে। এই 15টি উপখাতের মধ্যে বৃহৎ কৃষি খাতে রয়েছে 2টি উপখাত। বৃহৎ কৃষি খাতের 2টি উপখাত হচ্ছে, আমরা এক নম্বর দিয়ে লিখতে পারি কৃষিজ ও বনজ সম্পদ। এবং দ্বিতীয় উপখাতটি হচ্ছে মৎস্য সম্পদ। এবার আসি আমরা বৃহৎ শিল্প খাত। বৃহৎ শিল্প খাতকে প্রধানত 4টি উপখাতে ভাগ করা হয়েছে। এক নম্বর উপখাত হচ্ছে বৃহৎ শিল্প খাতের খনিজ খনন, দুই নম্বর ম্যানুফ্যাকচারিং, তিন নম্বর বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ, এবং 4 নম্বর উপখাতে আছে নির্মাণ। এবার যাব আমরা বৃহৎ সেবা খাতের যে 9টি উপখাত রয়েছে সেগুলোতে। বৃহৎ সেবা খাতের 9টি উপখাতগুলো হচ্ছে, এক নম্বর
পাইকারি ও খুচরা বাণিজ্য। দুই নম্বর হোটেল ও রেস্তোরাঁ। তিন নম্বর রিয়েল এস্টেট। অন্যান্য আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা। রিয়েল এস্টেট ও অন্যান্য আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা। চার নম্বর পরিবহন। সংরক্ষণ ও যোগাযোগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃহৎ সেবা খাতের নয়টা উপখাতের মধ্যে আমরা এখানে চারটা লিখেছি, পাইকারি ও খুচরা বাণিজ্য, হোটেল ও রেস্তোরাঁ, রিয়েল এস্টেট ও অন্যান্য আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা, পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ। পাঁচ নম্বরে লিখব আমরা যানবাহন ও মেরামত। ছয় নম্বর লোক প্রশাসন ও প্রতিরক্ষা। সাত নম্বর শিক্ষা। আট নম্বর লিখব আমরা স্বাস্থ্য ও সামাজিক সেবা। এবং নয় নম্বর আছে কমিউনিটি সামাজিক ও ব্যক্তিগত সেবা খাত। নয় নম্বর লিখেছি আমরা কমিউনিটি সামাজিক এবং ব্যক্তিগত সেবা খাতসমূহ। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের বাংলাদেশে সমগ্র অর্থনীতিকে উৎপাদনের ভিত্তিতে বৃহৎ তিনটি খাতে ভাগ করা হয়, যথা এক নম্বরে আমরা লিখেছি বৃহৎ কৃষিখাত। আমাদের সমগ্র অর্থনীতিতে বৃহৎ কৃষিখাতের অবদান এই বৃহৎ শিল্পখাত এবং বৃহৎ সেবা খাতের তুলনামূলক কম। এরপরে লিখেছি আমরা বৃহৎ শিল্প খাত। বৃহৎ শিল্প খাতের অবদান ক্রমবর্ধমান এবং এটার প্রবৃদ্ধির হারও ক্রমবর্ধমান, কিন্তু সামগ্রিক অর্থনীতিতে বৃহৎ সেবা খাতের অবদানটা সবচেয়ে বেশি, কিন্তু প্রবৃদ্ধির হারের দিক থেকে বৃহৎ শিল্প খাতের প্রবৃদ্ধির হারটা সবচেয়ে বেশি। এখন আমরা দেখলাম যে বৃহৎ কৃষি খাতে রয়েছে দুইটি উপখাত, যেটা আমরা লিখেছিলাম দুটি উপখাত হচ্ছে, একটা আমরা লিখেছিলাম কৃষিজ বনজ সম্পদ, দুই নম্বর মৎস্য সম্পদ। আর বৃহৎ শিল্প খাতে রয়েছে চারটি উপখাত, যেটা আমরা লিখেছিলাম খনিজ খনন, ম্যানুফ্যাকচারিং, বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ এবং চার নম্বর লিখেছিলাম নির্মাণ। আর বৃহৎ সেবা খাতে রয়েছে নয়টি উপখাত, যেগুলো আমরা লিখেছিলাম এক নম্বরে আমরা লিখেছিলাম হোটেল রেস্তোরাঁ, তারপরে পরিবহন সংরক্ষণ যোগাযোগ, তারপরে আমরা লিখেছিলাম রিয়েল এস্টেট ও আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা, এরপর লিখেছি আমরা রিয়েল এস্টেট ভাড়া ও অন্যান্য ব্যবসা,
এরপর আমরা লিখেছি যানবাহন মেরামত, লোক প্রশাসন প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সেবা, কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা কাজসমূহ। এখন যাব আমরা আমাদের আজকের অনলাইন ক্লাসের দ্বিতীয় টপিকসে, যেটি হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানার জন্য প্রথমে আমাদের বাংলাদেশের একটি মানচিত্র আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র, এদিকটা হচ্ছে উত্তর, এই পাশে দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। আমরা জানি যে আমাদের বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত। আমাদের বাংলাদেশের চারপাশে রয়েছে আরো দুইটি দেশ, একটি হচ্ছে ভারত এবং আরেকটি মিয়ানমার। আমরা জানি যে আমাদের বাংলাদেশের উত্তরে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম রাজ্য। আর বাংলাদেশের পূর্বে রয়েছে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য এবং মিয়ানমার। বাংলাদেশের পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। এবং বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। আর বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি 440 কিলোমিটার এবং উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি 760 কিলোমিটার। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করে গেছে কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 5,138 কিলোমিটার। আমরা যেহেতু জানি যে বাংলাদেশের সাথে দুইটা দেশের সীমানা রয়েছে, একটা হচ্ছে ভারত আর একটা মিয়ানমার, ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য রয়েছে 4,156 কিলোমিটার। এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য রয়েছে 271 কিলোমিটার।
বাংলাদেশের মোট স্থল সীমান্ত দৈর্ঘ্য 4,427 কিলোমিটার। এবং বাংলাদেশের জলসীমার মোট দৈর্ঘ্য 711 কিলোমিটার। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রয়েছে মোট 30টি এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রয়েছে 3টি। তবে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা 32টি, কেননা রাঙ্গামাটি জেলার সাথে ভারত এবং মিয়ানমার উভয় দেশের সীমানা রয়েছে। বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, এটি ভারত মহাসাগরের উত্তরের একটি সম্প্রসারিত বাহু। বঙ্গোপসাগর বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্ব বহন করে। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা 12 নটিক্যাল মাইল। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা 12 নটিক্যাল মাইল। আমরা জানি যে সমুদ্র সীমার দৈর্ঘ্যকে নটিক্যাল মাইলে প্রকাশ করা হয়। এক নটিক্যাল মাইল সমান 1.15 মাইল বা 1.853 কিলোমিটার। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা 200 নটিক্যাল মাইল। আমরা জানি বাংলাদেশের সাথে যেহেতু দুটি দেশের সীমানা রয়েছে, ভারত এবং মিয়ানমার, তাই বাংলাদেশ তার অর্থনৈতিক পরিকল্পনা এবং অন্যান্য ক্ষেত্রে সবসময় দুইটা দেশের অন্যান্য সিদ্ধান্ত বিবেচনায় নিয়ে থাকে। আমরা জানি যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে একটি প্রভাব বিস্তার করে থাকে। যেহেতু বাংলাদেশ সমুদ্র উপকূলবর্তী একটি দেশ এবং বাংলাদেশে রয়েছে বঙ্গোপসাগরের মতো একটি অর্থনৈতিক সম্ভাবনাময় ব্লু ইকোনমি বা সামুদ্রিক একটি অর্থনীতি, তাই বাংলাদেশ তার অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং পারিপার্শ্বিক অন্যান্য অবস্থা গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে। ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা বলতে পারি, সেটি হচ্ছে সার্কভুক্ত যে আমাদের দেশগুলো রয়েছে এর মধ্যে আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থ। আয়তনের দিক থেকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে প্রথমে রয়েছে ভারত, ভারতের আয়তন সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। এরপরে রয়েছে পাকিস্তান, এরপরে আফগানিস্তান এবং চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা পেয়ে থাকি সারা পৃথিবীর আয়তনের ভিত্তিতে আয়তনের তুলনায় বাংলাদেশের আয়তন বৈশ্বিক অবস্থানের দিক থেকে 91তম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের টপিকসগুলো থেকে তোমরা গুরুত্বপূর্ণ অনেক বিষয় জানতে পেরেছ। তোমাদের সাথে আবার ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী টপিকস নিয়ে পরবর্তী কোনো একটি অনলাইন ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ।